একটু এই রাজ্যের ছবিটাও দেখাই। রাম মন্দির উদ্বোধনে যেখানে মাত্র আর 6টা দিন বাকি, তার আগেই নদিয়া জেলায় রাম গানে মাতোয়ারা ভালুকা এলাকার রাম ভক্তরা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, আর সেই উদ্বোধন উপলক্ষে মাতোয়ারা নদিয়ার কৃষ্ণচন্দ্র রাজার প্রতিষ্ঠিত একটি মন্দির, এবং যেখানে আজও রামচন্দ্রের পদচিহ্ন পূজিত হয় প্রতিদিন। সামনেই অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন, আর সেই উপলক্ষে এই মন্দিরে পুজো দেন রাম ভক্তরা সোমবার। দেখুন, রামের চরণ সেবা করত ভরত, আর এই চরণ যখন আনতে যায় চিত্রকূট পর্বতে, শ্রীরাম তার চরণ যেই পাথরের ওপরে খুলে রেখেছিল, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র 1691 শতাব্দের কাছাকাছি সময়ে সেই চরণ নিয়ে আসে এই নদিয়ার ভালুকার এই রাম মন্দিরে। সেই থেকে আজও নিত্য পূজিত হয় প্রভু রাম, সীতা, হনুমানজি। আজও নগর পরিক্রমার মধ্য দিয়ে আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় যে রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হবে, সেখানকার আমন্ত্রণের জন্যই এই সমস্ত রাম ভক্তদের তাদের আমন্ত্রণ পাঠ বিলি করছে এলাকায় এলাকায়। ভিডিও জার্নালিস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। এখানে মন্দিরে একটা পদচিহ্ন আছে, যেটা হচ্ছে রামচন্দ্রের পা হিসাবে বর্ণিত করা আছে। সে ওই পদচিহ্ন চিত্রকূট পর্বত থেকে রাজা কৃষ্ণচন্দ্র এই পদচিহ্নটি নিয়ে এসেছিল, অর্থাৎ সেটা এখানে বর্তমানে স্থাপিত করা আছে আমাদের গঙ্গা বা হরিহর ক্ষেত্রে। তাই এখানে আমাদের এই মন্দিরটা, এই পদচিহ্নটা আমাদের এখানে পূজিত হয় রাজা রামচন্দ্রের নামে। হ্যাঁ, এটা নিত্য পুজো, মানে প্রতিদিনে। নদিয়ার ছবি তো দেখালাম, এবার একটু আপনাদেরকে দেখাই শ্রীরামপুরের ছবিটা। শ্রীরামপুরে 357 বছরের পুরনো রাম সীতার মন্দির, যেই রাম সীতার মন্দিরে স্থান পেয়েছে শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি। নিত্যদিন ভক্তির সাথে পূজোপাঠ চলে এখানে। এছাড়াও রয়েছে নানান দেবদেবীর মূর্তি। 1667 খ্রিস্টাব্দে সারাফুলি রাজা রাজচন্দ্র রায় এই রাম মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন, এবং আগামী 22শে তারিখ সে জুড়বে এই মন্দিরও। ৩৫৭ বছরের পুরনো হুগলি শ্রীরামপুরে রাম সীতা মন্দির, আর এই মন্দিরেই কিন্তু দুবেলা ভক্তির সাথে পুজো হয়। একবার যদি সেই ছবিটা দেখায় দেখতেই পাচ্ছ, ভিতরে যদি একবার যাই দেখো, এখানে কিন্তু রাম, লক্ষ্মণ, সীতার যে মূর্তি, সেই মূর্তিতে কিন্তু ভক্তি ভরে সকাল এবং বিকাল পুজো হয় এবং আরতি হয়। এখানকার প্রচুর কিন্তু ভক্ত এখানে আসে এবং এই যে মন্দির, এই মন্দিরে পুজো দিতে আসে। 22 তারিখ কিন্তু মন্দির চত্বর আলোয় সেজে উঠবে, এমনটাই কিন্তু এখানকার যে পুরোহিত তিনি জানাচ্ছেন। যেহেতু এটা সারাপুলি রাজার প্রতিষ্ঠিত এই মন্দিরটি, আমাদের সঙ্গে রয়েছেন এখানকারই পুরোহিত, একটু কথা বলবো। কত বছরের পুরনো এবারে যে পুজো হচ্ছে 22 তারিখ, এই মন্দিরে কী কী অনুষ্ঠান থাকছে? 22 তারিখ সকাল থেকেই পুজো হবে, মন্দির সেজে উঠবে, ভক্তরা চারিদিক থেকে পুজো দিতে আসবেন। আমরা পুজো করবো সকাল সন্ধে, বাতি জ্বালানো হবে, এখানে ভোগ খাওয়ানোর একটা ব্যবস্থা, কথাবার্তা চলছে। হ্যাঁ, এই প্রত্যেক দিন দুবেলা এখানে যেমন আরতি হয়, পুজো হয়, প্রচুর কিন্তু ভক্তরা আসেন এখানে পুজো দেন। 22 তারিখ কিন্তু মন্দির সেজে উঠবে এবং এখানে ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা থাকবে, এমনটাই জানাচ্ছেন এখানকার পুরোহিত। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা।